আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নিজে হাউজ ওয়ারিং তথা কনসিল ওয়ারিংয়ের কাজ জানার পরেও খুব বেশি আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো আজ ছোট্ট একটি কাজ যেটা মূলত রিপেয়ারিংয়ের কাজ সেই কাজটি কিভাবে সমাধান করলাম এবং এই কনসিল ওয়ারিংয়ের ছোট্ট খাটো সুন্দর এর কাজগুলো কিভাবে সমাধান করতে হয় সঠিক টেকনিক খাটিয়ে এবং সঠিক টেকনিকের মাধ্যমে তা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন একটি দরজা দেখা যাচ্ছে এই দরজাটি মূলত এইখানে চলে আসবে অর্থাৎ এই দরজাটি খুলে ঠিক বাম সাইডে চলে আসবে যেখানে মূলত একটি সুইচবোর্ড ছিল পূর্বেই ছিল ওই সুইচগুলি খুলে আমি বাম সাইডের একটি ওয়ালে সুইচগুলি স্থাপন করব বা ফিটিং করব। তো দেখেন কিভাবে এই কাজটি করলাম আমি আপনাদের বিবরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি তো এখানে তিনটি সুইচ বোর্ড ছিল যেটা মূলত দুটি সুইচ বক্স এবং একটি সকেট তো এই যে যে ক্যাবেল বক্স দেখছেন এই ক্যাবেল বক্স হতে উপরের দিকে যে ক্যাবেলগুলি চলে গেছে এই কনসিলের মাধ্যমে এগুলি মূলত লোড এই লোডগুলি এই সুইজের আউটপুট হতে চলে গিয়েছিল কিন্তু ক্যাবেল বক্স আমি কেটে বা খুলে এখান থেকে ক্যাবেলগুলি টেনে বের করে এখান থেকে নিয়ে আসছি তো কিভাবে নিয়ে আসলাম এই পাইপের ভিতর থেকে নিয়ে এসে আমি ঠিক নিচে একটি সুইচ বোর্ডের মাধ্যমে দেখেন গ্যাংতলা বসিয়ে সেখানে দুটি সুইচ বোর্ড এবং একটি গ্যাং সকেট বসিয়ে দিয়েছি কনসিল কেটে অল কেটে এবং যখন প্লাস্টার করা হবে ওই দরজার প্লাস্টারের সাথে এটিও আমি প্লাস্টার করে সুন্দরভাবে আটকিয়ে দেব পূর্বের ন্যায় তো এই দরজাটি যখন এখানে চলে আসবে ঠিক বাম সাইডে যেখানে সুইচ বোর্ড ছিল এইখানে চলে আসবে এই সুইচ বোর্ড তখন অবশ্যই কাটা পড়বে তো কাটা পড়লে এখানে যে ক্যাবেলগুলি ছিল পাইপের ভিতর থেকে বা কনসিলের ভিতর থেকে তাও কাটা পড়বে এ কারণে আমি ক্যাবেলগুলি আগেই খুলে নিয়েছি এবং এখানে যে ক্যাবেল বক্স রয়েছে তার নিচেই মূলত দরজাটি থাকবে এবং ভিতরে আমি কী করেছি তা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা ছোট্ট একটি রুম যেখানে মূলত সাধারণত এই যে ওপেন রয়েছে ক্যাবলগুলি পাইপের ভিতর থেকে নেওয়া হয়েছে তো এই যে যে ক্যাবেলগুলি আমি টেনে বের করেছি সুইচ বক্স হতে সেই ক্যাবেলগুলি আমি এই পাইপের ভিতর থেকে নিয়ে পাশের রুমে দিয়ে দিয়েছি তো এই যে এখান থেকে উপরের দিকে চলে গেছে যেটা মূলত লাইট এবং ফ্যানের আউটপুটের দিকে চলে গেছে লাইট ফ্যানের দিকে চলে গেছে তো এই ক্যাবেলগুলি পাইপের ভিতর থেকে টেনে আমি ওপেন রেখেছি পরবর্তীতে যদি কনসিল করার প্রয়োজন হয় তাহলে কনসিল করা যাবে তো এই যে পাশের রুমে চলে আসছি এই পাশের রুমে মূলত ফলস সিলিং রয়েছে এই ফলস সিলিংয়ের কারণে ক্যাবেলগুলি ওপেন থাকছে এবং যদি ফ্ল্যাক্সিবল পাইপ ব্যবহার করে অথবা যে কোনো পাইপ ব্যবহার করে ঢেকে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো তো এই যে ছিদ্র দেখছেন এই ছিদ্র দিয়েই মূলত আমি ক্যাবেল আউট করেছি এবং এই ফল সিলিংয়ের কারণে ক্যাবেলগুলি ওপেন রয়েছে যা দেখা যাচ্ছে না এবং এই ক্যাবেলগুলি আমি একটি ড্রিল করে পাশে যেখানে আমি সুইচ বোর্ড ফিটিং করে বা সেখানে বের করে দিয়েছি এই যে এইভাবেই মূলত আমি রিপেয়ারিংয়ের কাজটি করেছি যা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এখান থেকে আমি বের করেছি এবং এখানে একটু কাগজ দিয়ে কাগজ ব্যবহার করে প্লাস্টার করে দেব। যখন মূলত আমার দরজা প্লাস্টার বা দরজার চৌকাট প্লাস্টার করা হবে তখন এখানে প্লাস্টার করে আমি সুন্দরভাবে রিপেয়ারিং করে দেব এবং পরবর্তীতে এখানে রঙ করলে পূর্বের ন্যায় সুন্দরভাবে বিল্ডিংটি ভালো দেখা যাবে বা রুমটি ভালো দেখা যাবে তো রিপেয়ারিংয়ের কাজ সাধারণত এভাবেই করতে হয় টেকনিক খাটিয়ে আজ এখানে বিদায় নিশ্চয়ই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম